নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে আর একটা নতুন লোকেশনে রেডি টু মুভ ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছি। আর এই যে রাস্তাটা দেখছেন, খুব ব্যস্ততম এই রাস্তা, আর এই রাস্তাটা জাস্ট 30 সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনাদের যে জিডি রোড, জিডি রোডের সঙ্গে কানেক্টেড হয়েছে, সালকিয়া জিডি রোড, সেই রোডের সঙ্গে এই রাস্তাটা গিয়ে কানেক্ট হয়েছে। খুব সুন্দর ভালো লোকেশনে আজকের এই ফ্ল্যাটটা রয়েছে। এখান থেকে ধরুন যে আপনারা সব দিকেই যেতে পারবেন। যদি মনে করেন যে আপনারা হাওড়া ময়দান বা বেলুড় মঠ বা হাওড়া মেট্রো বা হাওড়া স্টেশনের দিকে যাবেন, তো এখান থেকে আপনারা যেতে পারবেন। আর এই যে বিল্ডিংটি দেখছেন আপনারা, G+4 বিল্ডিং, দেখুন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তবে ভেতরের সব কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে। বাইরের যে রঙের যে কাজটা, সেই কাজটা ইনকমপ্লিট রয়েছে, তো খুব শীঘ্রই কিন্তু এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনারা শিফট করবেন ফ্ল্যাটটা কেনার 10-15 দিন বা 1 মাসের মধ্যে, তো চাইলে কিন্তু আপনারা শিফট করতে পারবেন। আর এই ফ্ল্যাটের যে লোকেশান, লোকেশানটা হচ্ছে আপনার সালকিয়া, হাওড়ার যে সালকিয়া, সালকিয়া বাবুডাঙ্গা, পিনকোড আপনার 7111-06। আর যে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন হচ্ছে আপনার মালি পাশঘড়া। দেখুন আমি যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরছি। আর আপনারা যারা নেবেন বা এই সাইটটিকে ভিজিট করতে চাইছেন, তো তার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন। দেখুন বেশ বড় রয়েছে, সেমি কমপ্লেক্স টাইপের রয়েছে এই ফ্ল্যাটটি। আর ফ্রন্টের যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা রয়েছে আপনার 22 ফিটের রাস্তা রয়েছে, যে কোনো ধরনের গাড়ি অনায়াসে কিন্তু এখানে আসতে পারবে। ফ্রন্ট রোডটা রয়েছে আপনার 22 ফিটের রোড। আর এর আশপাশে কিন্তু সব কিছু রয়েছে, বড় বাজার, শপিং মল, সব কিছু কিন্তু এর সারাউন্ডিংয়ে পেয়ে যাবেন আপনারা। তো দেখুন এই যে সিঁড়ির যে স্টেপগুলো রয়েছে সেগুলো তো মার্বেল করা রয়েছে, আর ফ্ল্যাটের যে মেন ডোর, সে ডোরটি তো কোলাপসেবল ডোর দেওয়া রয়েছে। আর এই যে দেখুন আপনার লিফটের পোর্শন, আর এই ফ্ল্যাটের যে লিফট রয়েছে, এটি যে ডোরটি রয়েছে বা গেটটি, সেটি আপনার অটোমেটিক সেন্সার সিস্টেমে রয়েছে, আপনাকে হাত দিয়ে খুলে লাগানোর যে ব্যাপারটা সেটা করতে হবে না আপনাদেরকে। খুব ভালো আপডেট টাইপের লিফট সিস্টেম ইনস্টল করা রয়েছে এখানে, আর পাওয়ার ব্যাক আপ রয়েছে বিল্ডিংয়ে। আর এই যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, কোলাপসেবল ডোর দেওয়া রয়েছে, নতুন ফ্ল্যাট এটি, আর ফ্লোরে মার্বেল করা রয়েছে, দেখুন আপনারা। আর প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি আপনাদের যে কোনো ধরনের প্রপার্টি, বাড়ি, ফ্ল্যাট বা ফাঁকা জায়গা রয়েছে, ধরুন যে আপনারা বিক্রয় করবেন কিন্তু বিক্রি করতে পারছেন না, সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবেন, তো চাইলে বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন দেওয়ার জন্য ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন। তো ফ্ল্যাটে এন্ট্রান্স করার পর আমরা দেখতে পাচ্ছি বেশ বড় একটা ডাইনিং প্লাস ড্রয়িং স্পেস রয়েছে, সঙ্গে ওপেন কিচেন রয়েছে, এই যে পোর্শনটি দেখুন। আর পাশাপাশি দুটো বেডরুম, আর পাশে রয়েছে কমন ওয়াশরুম, দেখুন খুব সুন্দর গোছানো টাইপের রয়েছে এই ফ্ল্যাটটি। 2 BHK ফ্ল্যাট এটি, 800 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি রয়েছে, 3rd ফ্লোরে, G+4 বিল্ডিংয়ের 3rd ফ্লোরে, মানে টপ ফ্লোরের নিচের ফ্লোর এটি, যার জন্য কিন্তু গরম হবার বা এই টাইপের দুশ্চিন্তা করার কোনো কিছু নেই, কেননা টপ ফ্লোরের নিচের ফ্লোর রয়েছে এটি। একদম লোকেশন ওয়াইজ খুব ভালো, না নিচে না উপরে, প্রায় মিডিল পজিশন বলতে পারেন এটিকে, দেখুন একদম ব্র্যান্ড নিউ এই ফ্ল্যাটটি রয়েছে। আর কিচেনের সামনে এখানে একটা সিঙ্কের দেওয়া রয়েছে, আর খুব সুন্দর ওয়ালে টাইলস দেওয়া রয়েছে, মডিউলার টাইপের রয়েছে, দেখুন
যারা হাওড়া সালকিয়াতে একটা রেডি টু মুভ 2 BHK ফ্ল্যাট খুঁজছেন ভালো লোকেশনে, তো চাইলে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটাকে একবার সরাসরি ভিজিট করতে পারেন। ভিজিট করার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন। টেবিলে গ্রানাইট দেওয়া রয়েছে, দেখুন সিঙ্কের অপশান করা রয়েছে, চাইলে আপনারা ক্যাবিনেট করে নিতে পারবেন মডিউলার টাইপের করে। 2 BHK ফ্ল্যাট এটি, 800 স্কোয়ার ফিটে রয়েছে, আর কমিউনিকেশনের দিক থেকে খুব ভালো রয়েছে এই জায়গাটি। বাস স্টপ ধরুন যে আপনার 1 থেকে 1.5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই বাস স্টপ রয়েছে, আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন অনায়াসে। আর রেলওয়ে স্টেশন, হাওড়া যে রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশন, এখান থেকে ধরুন যে আপনার 2 কিমি ডিস্টেন্সের মধ্যেই রয়েছে হাওড়া স্টেশন, বড় স্টেশন। আর এখান থেকে যে ময়দান মেট্রো ডিস্টেন্স রয়েছে আপনার 2.5 কিমি। আর এই যে ওয়াশরুমটি দেখুন বেশ বড় রয়েছে, আপনার 4x8 রয়েছে, ওয়েস্টার্ন টাইপের যে কুমোট সেটি বসানো রয়েছে, আর ফ্লোরে মার্বেল করা রয়েছে, আর ওয়ালে টাইলস দেওয়া রয়েছে। দেখুন আপনারা খুব সুন্দর রয়েছে, ভেন্টিলেশনের জন্য ছোট একটা উইন্ডো রয়েছে, আর পিভিসি যে ডোর সেই ডোরটি দেওয়া রয়েছে, একদম রেডি টু মুভ রয়েছে এই ফ্ল্যাটটি। আর এই যে ডাইনিং প্লাস যে ড্রয়িং স্পেসটি আছে প্রায় আপনার ধরুন যে 18x12 রয়েছে, বেশ বড় রয়েছে। দেখুন আর এই যে ব্যালকনিটি রয়েছে আপনার 3x10 রয়েছে, দেখুন 2 BHK ফ্ল্যাট, ব্যালকনিটি পুরো গ্রিল দিয়ে প্রোটেক্ট করা রয়েছে। G+4 বিল্ডিংয়ের 3rd ফ্লোরে রয়েছে এই 2 BHK ফ্ল্যাটটি। আর এই ফ্ল্যাটের যে রুমের সাইজ, মাস্টার বেডরুমটির সাইজ রয়েছে আপনার 10x11, আর সেকেন্ড বেডরুম যেটি রয়েছে সেটির সাইজ রয়েছে আপনার 9x10 রয়েছে। আর এটি ব্যালকনি পোর্শনটাও বেশ বড় রয়েছে, এখানে কিন্তু আপনারা জামা কাপড় মেলতে পারবেন, বা যদি মনে করেন যে জলের ট্যাপ দেওয়া রয়েছে ওয়াশিং মেশিন সেট করবেন এখানে, তো চাইলে কিন্তু আপনারা করতে পারবেন। ব্যালকনি পোর্শনে দেখুন ওয়ালে খুব সুন্দর টাইলস দেওয়া রয়েছে। আর এই যে বেডরুমটি দেখুন বেশ বড় রয়েছে এই বেডরুমটি, 2টো বেডরুম রয়েছে। আর এখান থেকে যে আপনার মার্কেট সালকিয়া হরগঞ্জ যে বাজার, সে বাজারটি একদম কাছে রয়েছে, আর এটি হচ্ছে হাওড়ার সবচেয়ে বড় বাজার। আর সালকিয়া যে হিন্দু স্কুল, সেই স্কুলটি রয়েছে আপনার 700 মিটার ডিস্টেন্সের মধ্যেই। আর বেলুর লালবাবা যে কলেজ, সে কলেজটি রয়েছে আপনার 1.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে, একদম নতুন বিল্ডিং এটি। আর এখান থেকে যে হসপিটাল বলতে এখানে রয়েছে আপনার হরে কৃষ্ণ নার্সিং হোম, ধরুন আপনার 500 মিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে। আর হাওড়া যে ডিস্ট্রিক্ট হসপিটাল সেটি রয়েছে আপনার 2 কিমি ডিস্টেন্সের মধ্যে রয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল। আর এখানে ঘোরার জন্য কিন্তু বেলুর মঠ আপনারা সবাই জানেন, এছাড়াও কিন্তু গঙ্গার যে বাধাঘাট সেটিও রয়েছে 200 মিটার ডিস্টেন্সের মধ্যেই। আর কাছাকাছি যে শপিং মল রয়েছে সেটি হলো অরবিন্দ মল, 200 মিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে। খুব ভালো লোকেশনে রয়েছে এই ফ্ল্যাটটি। আর এই ফ্ল্যাটের যে প্রাইসটি রয়েছে আপনার 4,200 টাকা করে পার স্কোয়ার ফিট। এখানে এই বিল্ডিংয়ে আপাতত 2টো ফ্ল্যাট ফাঁকা রয়েছে, একটি হলো যে ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হলো আপনার 800 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট,
আরেকটি যেটি রয়েছে সেটি হলো আপনার 720 স্কোয়ার ফিটে রয়েছে। তো যার যেরকম বাজেট সেরকমটাই আপনার নিতে পারবেন, বাজেটের উপর ডিপেন্ড করবে যে আপনি 720 নেবেন না 800 স্কোয়ার ফিটে নেবেন, এবং এগুলোর কতটা ভালো লাগবে তার উপর ডিপেন্ড করবে। আর এই যে ফ্ল্যাটটি রয়েছে 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি রয়েছে আপনার 3rd ফ্লোরে, আর 720 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটি রয়েছে সেটি রয়েছে আপনার 2nd ফ্লোরে, একদম রেডি টু মুভ রয়েছে এই দুটো ফ্ল্যাটই। তো আপনার সরাসরি ভিজিট করার জন্য অবশ্যই কল করবেন, আমাদের ডিসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেই নাম্বারে। আর আপনারা যারা আমাদের ভিডিওটি ফেসবুকে দেখছেন, তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউবে দেখছেন তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা অল ওভার কলকাতাতে বা হাওড়াতে যেসব লো প্রাইস থেকে হাই প্রাইস প্রপার্টি সেল থাকে, বাড়ি ফ্ল্যাট বা ফাঁকা জায়গা, সেগুলো ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকি। তো তার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের যে পরিচিত রয়েছে তাদের সঙ্গে আমাদের এই ভিডিওটি আপনারা প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর একটা ভিডিও দেখে তো সম্পূর্ণ ডিসিশান নেওয়া সম্ভব নয়, তো প্লিজ আপনারা আসুন, এসে সরাসরি ভিজিট করুন, ভিজিট করে দেখুন। যদি আপনার বাজেট বা লোকেশন যদি আপনার মন পছন্দ মতো হয় তাহলে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটিকে পারচেস করতে পারেন। আর যে কোনো ধরনের প্রপার্টি, বাড়ি ফ্ল্যাট বা ফাঁকা জায়গা আপনার যার মাধ্যমে কিনুন না কেন, তার টার্ম কন্ডিশান সেগুলো খুব ভালো করে বুঝে নেবেন, পেপারস খুব ভালো করে ভেরিফাই করে নেবেন, তারপরেই কিন্তু আপনারা যে কোনো ধরনের ট্রানজ্যাকশান করবেন। কেননা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলছি যে অনেক ক্ষেত্রে দেখেছি ওনাররা হয়তো পেপারসে কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে তারা সেটিকে একটু হিডেন করে রাখে। সেক্ষেত্রে হয়তো আপনি কোনো মোটা অ্যামাউন্ট একটা টোকেন মানি করলেন বা দিলেন, সেক্ষেত্রে যদি পেপারস ভুল বেরোয় সেক্ষেত্রে কিন্তু টাকাটা রিফান্ড পাওয়া খুব টাফ হয়ে ওঠে। তো সেরকম ভুল না করে আগে পেপারসগুলো কিন্তু খুব ভালো করে ভেরিফাই করে নেবেন, তারপরেই কিন্তু যে কোনো ধরনের ট্রানজ্যাকশান করবেন। খুব সুন্দর রয়েছে, ব্র্যান্ড নিউ এই ফ্ল্যাটটি রয়েছে, 2 BHK ফ্ল্যাট, 800 স্কোয়ার ফিটে, 3rd ফ্লোরে রয়েছে, লিফট লোন অ্যাভেলেবেল রয়েছে, আর 2 হুইলার পার্কিং আপনারা এই ফ্ল্যাটের সঙ্গে পাবেন। আরও অন্যান্য ফ্ল্যাটের সন্ধান নেবার জন্য বা জায়গার সন্ধান নেবার জন্য হাওড়াতে অবশ্যই কিন্তু আপনারা কল করবেন।